সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি যেটা সবাই এই সমস্যাটা সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো একসময় আকার ধারণ করে এখানে যে মুরগিটা আপনি দেখতে পাচ্ছেন এই মুরগিটা আসলে ঝিমাচ্ছে বেসিক্যালি ঝিমানো একটা লক্ষণ এবং ঝিমানো কোনো রোগ না বিভিন্ন কারণে মুরগি ঝিমাতে পারে রোগ হলে ঠান্ডা লাগলে ব্যথা পেলে অথবা আবহাওয়াজনিত কোনো চেঞ্জ হলে তাপমাত্রার হেরফার হলে বাচ্চার বাচ্চা কিন্তু বা মুরগি ছোট বড় যে কোনো সাইজের এরা কিন্তু ঝিম মারে বসে থাকে পাখাগুলো অনেক সময় ছেড়ে দেয় এবং মাথাটা বাঁকা করে এক সাইডে পালকের এদিকে রাখে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘটনাগুলো হয় কেন সেই জিনিসগুলো আমি অন্য ভিডিওতে বিস্তারিত বলেছি এখানে আমার এই খামারটা আমি মনে করি সবচেয়ে নিরাপদ এবং মুরগিগুলো আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আমার পূর্বের যে ভিডিওগুলোতে এখানে প্রত্যেকটা মুরগিগুলো কিন্তু তার পরিবেশে থাকে খায় ঘুরে বেড়ায় সব কিছু মিলেই পুরো একটা প্রাকৃতিক একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখেন সব ধরনের লতা পাতা গাছ তারপর হচ্ছে সব কিছু লাগিয়েছি শুধুমাত্র তাদের একটা পরিবেশটা দেওয়ার জন্য তারপরেও কিন্তু দেখা গেছে যে আমি কয়দিন থেকে লক্ষ্য করছি কয়েকটা মুরগি ঝিম আছে তার মধ্যে এটা একটা মুরগি এই মুরগিটা বেশ মনে হচ্ছে যে সুন্দর একটা মুরগি কয়দিন দেখেছিলাম খুব চঞ্চল এবং খাওয়া দাওয়াতে কোনো সমস্যা ছিল না হঠাৎ করে মুরগিটা ঝিম মারে বসে আছে তো এই ঝিম মারে বসে থাকার অনেক কারণ আছে আমি তার মধ্যে একটা বলি এবং একটা বিষয় একটা শেয়ার করবো যে তিনটা বিষয় আপনার খামারে কখনোই এই কাজগুলো করবে না ভুল করেও করা যাবে না সেটা আজকে একটু সরাসরি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যে এই কাজগুলো যদি করলে আপনাদের কী ধরনের সাফার করতে হবে এই সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে দেখেন এই যে এই মুরগিটাও কিন্তু ঠিক ঝিম মারে মানে দাঁড়িয়ে আছে একেবারে ভিতরে দেখেন পরিবেশটা আমার হচ্ছে ন্যাচারাল একটা পরিবেশ অথচ মুরগি ভালো থাকার কথা তার নিজস্ব পরিবেশে সে থাক থাকতে পারছে এখানে ভালো থাকা কথা অথচ দেখেন দুইটা মুরগি দুইটা বলতে তিনটা মুরগি জিম্মারে বসে আছে এবং তারা কিন্তু খাওয়া দাওয়া কম করছে এবং পাটা অনেক শুকনো মনে হচ্ছে এটা আসলে কেন হচ্ছে সে বিষয়টা উদ্ঘাটন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কদিন আগে আমি এই খামারে আমার এই দেশি মুরগি খামারে বাইরে থেকে প্রায় বিশটার মতো আমি মুরগি নিয়ে আসি যেটা আসলে আমার জন্য সবচেয়ে বড় একটা ভুল আমি নিজেও ভুল করছি এ দেখেন এখানে কিন্তু দেশি মুরগি আছে মোরগ এটা হচ্ছে মোরগ এরা বাইরের মুরগি মোরগ তারপর হচ্ছে এখানে চারটা আছে ডিকি মুরগি এটা আসলে বিক্রি করে জন্য আসছি আর এখানে আছে ডিকি এবং মোরগ বেসিক্যালি এই তিনটে টোপাতে মোরগগুলো নিয়ে আসছি বাইরে এটা হচ্ছে আমার দেশি মুরগি খামার যেটা রাত্রে মুরগিগুলো এখানে থাকে এবং বাইরে কিন্তু মুরগিগুলো সবগুলো চলে যায় মুরগিগুলো কিন্তু বাইরে থাকে ম্যাক্সিমাম বলতে কি সারা দিন সে বাইরে থাকে এই যে এটা হচ্ছে আমার রাতের থাকার ঘর এই জায়গাটা এখানে মুরগি থাকে দেখুন এখানে স্পেস গুলো করে দিছি এত সুন্দর পরিবেশ তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই যে এটা হচ্ছে আপনার লক সিস্টেমের দরজা এটা আপনি মুরগি দিয়ে এটা দিয়ে বের হয়ে সারা দিন এদিকে ঘুরে বেড়ায় তারপর হচ্ছে এটা সন্ধ্যা হলে সব মুরগিগুলো এভাবে এদেরকে এমনভাবে করানো হয়েছে এটা রাত হলেই সন্ধ্যা হলেই কিন্তু এটা চলে আসে এটা দিয়ে তারপরে ওইটা আমি লক সিস্টেম করা আছে ওটা আমি লাগিয়ে দিই এখন আমি কেন বলছি দেখেন এই ঘরটাতে আমার যেহেতু প্যারেন্টস থাকে মরকগুলো থাকে এবং সব মুরগিগুলো কিন্তু রাত্রে এখানে থাকে তো এখানে এই যে মুরগিগুলোকে রাখা আমার কিন্তু ঠিক হয়নি এটা একবারে আমার কাছে ঠিক হয়নি এবং এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় একটা ভুল করছি যে মুরগিগুলোকে যদিও বা এই মুরগিগুলো অসুস্থ না এই মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে তারপরেও এই মুরগিগুলোকে এভাবে নিয়ে এসে রাখাটা আমার জন্য আমার কাছে সবচেয়ে বড় ভুল আমার হয়েছে এই ভিডিওতে এটাই আমি শেয়ার করছি আপনাদেরকে আপনারা কখনোই ভালো মুরগি হোক আর যেই মুরগি হোক কোনো মুরগিকে সরাসরি খামারের মধ্যে আপনি যে মুরগিগুলোকে ছেড়ে দেন রাত্রে রাখেন বা দিন রাখেন সেই জায়গাতে সরাসরি কোনো মুরগিকে রাখবেন না এবং সেই মুরগিটাকে অবশ্যই একটা জায়গায় সুনির্দিষ্ট একটা জায়গা আপনারা ফিক্সড করবেন যদি নিয়ে আসতে হয় রাখতে হয় তাহলে ওই সুনির্দিষ্ট জায়গাতেই রাখবেন এবং খামারে ঢুকানোর আগে অবশ্য অবশ্যই সেটাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন প্রথম কাজ প্রথম কাজ আবার রিপিট করি আপনারা মুরগি নিয়ে আসার সাথে সাথে মুরগিটাকে স্প্রে করবেন চোখে মুখে বাদ দিয়ে চোখ মুখ বাদ দিয়ে বাকি বডিতে আপনারা স্প্রে করবেন জীবাণুনাশক দিয়ে ভালো করে স্প্রে করার পরে এরকম প্রপাতে আপনারা রেখে দিতে পারেন কোয়ারেন্টাইনের জন্য তারপর তাকে যদি প্রয়োজন হয় আপনার যেগুলো পদক্ষেপ দরকার মেডিসিন ভিটামিন মিনারেল ইলেকট্রোলাইট বা সেলাইন এরকম টাইপের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আপনারা করবেনই অবশ্যই করবেন তবে জীবাণুনাশক মুরগিটাকে প্রথমে করে নিতে হবে এবং তার জন্য সুনির্দিষ্ট হ্যাঁ সে মুরগিটা যে জায়গাটা রাখবেন সেটা কিন্তু অবশ্যই আপনার যে মানে প্রেমস গুলো আছে বা মুরগিগুলো আছে যে মুরগিগুলো আপনি দীর্ঘদিন থেকে রাখে আসছেন ওদের সাথে এদেরকে টাচে নিয়ে আসা যাবে না এই জায়গাটা আমি বড় ভুল করে ফেলছি এখানে দেখেন আমি তিনটে টোপায় নিয়ে আসছি এটা আমার বড় ভুল আরেকটা ভুল যে আপনারা অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন দিবেন না এটা আপনাদের কাছে এটা আমার সাজেশন থাকলো কখনোই অসুস্থ মুরগিকে ভুল করেও টিকা দিবেন না গাম্বর হোক রানীক্ষেত হোক পক্স হোক ফাউল কোলোরা হোক বা যে ধরনের টিকা হোক না কেন আপনারা কিন্তু অসুস্থ মুরগিকে কখনোই টিকা দিবেন না কয়েকটা দিন অপেক্ষা করবেন তারপরেও কিন্তু এগুলো টিকা দেওয়া যাবে না আর একটা বিষয় হঠাৎ করে খাদ্যাভাস চেঞ্জ করা যাবে না যেমন ধরেন যে আপনি শুধু চালি খাওয়াচ্ছেন তিন মাস ধরে হঠাৎ করে ফিট দিলে দেখা গেছে যে আপনার মুরগিতে সমস্যা হতে পারে যেটা আমি এর আগে আমাকে আমি নিজেই দেখেছি সমস্যা হয় এবং রক্তমস্যা আসে এখন রক্তমশ্যা বলতে কি পায়খানার একটা ট্রাবল দেখা দেয় তো এই জায়গাটাকে খেয়াল করতে হবে তো মূলত খামারের যে কাজগুলো করা যাবে না তার মধ্যে একটা হচ্ছে যে হঠাৎ করে কোনো মুরগি বাইরে থেকে নিয়ে এসে আপনি যে জায়গায় মুরগি আছেন সেখানে করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো অসুস্থ মুরগিকে আপনি এই করতে পারবেন না টিকা দিতে পারবেন না আর তিন নম্বর বিষয় হলো যে হঠাৎ করে তাদের খাদ্যাভাসে কোনো মানে পরিবর্তন সহজে নিয়ে আসা যাবে না যদি খাওয়াতেই হয় তাহলে অবশ্যই সেগুলোকে আস্তে 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 আপনাকে হেবিট করতে হবে যেখানে যদি হাফ কেজি চাল দেন তাহলে ফিড যদি দিতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এক মুট দেড় মোট করে দিয়ে একটু অভ্যাস করে নেন তারপরে এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে তারপরে সেগুলোকে এই যেটা আগে দিচ্ছেন সেটা একটু কমিয়ে দেবেন আর যেটা নতুন করে দিচ্ছেন সেটা আস্তে আস্তে বাড়িয়ে দেবেন এভাবে করে খাদ্যাভ্যাসগুলো নিয়ে আসবেন দেখবেন যে আপনার মুরগি কোনো ধরনের সমস্যা হবে না মূলত এই ধরনের এই তিন ধরনের কাজটা আপনি কখনোই খামারে করবেন না অ্যাটলিস্ট যদি আপনার কোনো প্রেন্স যদি থাকে সেটা তো খুব কেয়ারলি ফুল আপনাকে এগোতে হবে যাতে করে আপনার সেই সুস্থ মুরগি মুরগিগুলোর জন্য অসুস্থ না হয়ে যায় কারণ সামান্য এই তিনটা কাজের ভুলে আমাদের অনেক বড় কারণ হয়ে যেতে পারে কারণ সেসব মুরগিগুলো তো বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে আসতে পারে তো যার কারণে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আমার প্র্যাকটিক্যাল সব বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি তো সেই সমস্যাগুলো কিন্তু এই সমস্যাগুলো কিন্তু টুকিটাকি সমস্যা এগুলো কিন্তু আমরা কখনোই গুরুত্ব দিই না এই গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমাদেরকে পরবর্তী সময়ে বড় একটা সমস্যা কিন্তু আমাদেরকে পড়তে হয় তখন আমাদেরকে ট্রিটমেন্টে আগাতে হয় তারপর একটা আর্থিক খরচ আমাদেরকে বহন করতে হয় তো সামান্য এই টুকিটাকি কাজগুলো যদি আমরা করতে পারি বা করি তাহলে কিন্তু কখনোই আমাদের সেই বড় একটা ঝুঁকির মধ্যে কিন্তু পড়তে হবে না বা আর্থিক যে বিষয়গুলো সেটার সাথে আমাদের সাশ্রয় হবে বলে আমার কাছে মনে হয় তো এই সামান্য টুকিটুকি কাজগুলোই ভাই আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে সবসময় বলি আমি সবসময় শেয়ার করতে পছন্দ করি আমার এই ভিডিওটা দেখে যদি দেখতে যদি উপকৃত হয় এই ভিডিও দেখে কেউ যদি শিখতে পায় তাহলে আমি সার্থক আমি সবসময় চেষ্টা করি যে বেটার একটা সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু দেশি মুরগি আমার নিজস্ব খামার আছে এবং আমি বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করাই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে হাতে কলমে শিক্ষা দান করি তো আমার কাছে এটাই মনে হয় যে আমিও যে ভুলগুলো করি সে ভুলের যে কি বলেন মাসুল সেটা কিন্তু আমাকেও দিতে হয় কারণ ভুল করলে তো তার মাসুল নিজেকেই গুনতে হবে তো আমাকে যেহেতু গুনতে হচ্ছে মুরগিগুলো যেহেতু ঝিমাচ্ছে সেটার জন্য একটা বেটার সলিউশনও যদিও আছে কিন্তু এই সামান্য একটা ম্যানেজমেন্ট সামান্য একটু কাজের জন্য আমাকে কিন্তু এই ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তো আমি সর্বশেষ আপনাদের কাছে এটাই আমার সাজেশন থাকলো আপনারা তিনটা কাজ কখনোই ভুল করে করবেন না হঠাৎ করে মুরগি নিয়ে এসে খামারে ছেড়ে দিবেন না বা ঢেকে রাখবেন না অবশ্যই জীবন অর্শক করে কোয়ারান্টাইনে নিয়ে রাখবেন হঠাৎ করে খাদ্যাভাসটা চেঞ্জ করা যাবে না আর অসুস্থ মুরগি কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না দেখেন এই মুরগিটা কিন্তু একটু হালকা হালকা ঝিম মারা আছে খাচ্ছে কিন্তু ঝিমাচ্ছে অর্থাৎ মোটামুটি চারটা মুরগি কিন্তু এখানে ঝিমাচ্ছে তার মানে আপনারা কি বুঝতেই পারছেন যে এই কাজের ফল আমাকে ভোগান দিতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এভাবেই দেখা হবে